আমি এখন যাচ্ছি দীঘা ফ্রেন্ডসদের সাথে, তো দেরি না করে যাওয়া যাক। অনেকেই ভাবছে আমি রং খেলার দিনে দীঘা এসেছি কেন, আমার বাড়ি দীঘার কাছেই একদম, আর ওই জন্য ফ্রেন্ডসের দিনে নিয়ে একদম চলে এসেছি দীঘায় রং খেলতে। তোমরা কারা কারা দীঘা এসছো, কতবার এসছো, আর তোমরা এই হোলির দিনে কেমন এনজয় করছো আমাকে জানাও। আমি আগে কখনো রং খেলার দিন বাইরে আসিনি, মানে আগে কখনো দীঘায় আসিনি রং খেলার দিন। খুব ভালো লাগে, রং খেলছে, অনেকেই রং খেলছে, আর প্রচুর জন সমুদ্রে স্নান করছে। মেরি জিন্দগি সাভারি মুঝকো গলে লাগা কে বেঠা দিয়া ফলক পে মুঝে খাক সে উঠা কে প্যারা তেরি আরি তো মেনে তো খুদা মানা करेगी दुनिया तेरा मेरा अफसाना तेरे जैसा यार कहां ऐसा यार। কেউ নিজের থেকে চুল নষ্ট করতে চায়, দেখবে লাল দেবে রামধনুর রং হচ্ছে, সবুজ হলুদ পড়েছে, দেখুন দেখুন এবং কালারফুল হেয়ার। আর সে খুব এনজয়ও করছে এই ব্যাপারটাকে, হাইলাইট করা হচ্ছে চুল। নাই তো ফুচু আসছে তো রং খেলা শেষ, এবার একদম ভোর হয়ে গেছি, রুমে যাব, সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বাড়ি যেতে হবে। এখন অনেক দেরি হয়ে গেছে, বিকেল হতে যায়, অনেকটা টাইম সিবিসে কেটে গেছে।
লাঞ্চ করতে হবে, এখনো লাঞ্চই করা হয়নি, তো দেরি না করে চলে যাই রুমে। বাবা রে আমাদের কি সুন্দর লাগছে, একেবারে শেওড়া গাছের পেতনি। স্নান করলাম, একদম বিকেল হয়ে গেছে, তো ভূত থেকে আপাতত একটু মানুষের মতো হয়েছি। আর এখন আমি যাব লাঞ্চ করতে, তা করে নিয়ে তারপরে বিচে একটু ঘুরে টুরে বাড়ি চলে যাব। এখন যাব লাঞ্চ করতে, তো চলো যাওয়া যাক। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বিচে। এরপর বিকেলের সমুদ্র দেখে বাড়ির জন্য রওনা দিলাম। ছায়া ঘেরা ঝাউবন, নীল সমুদ্র ছেড়ে আবার ফিরে যেতে হবে শহরের সেই ব্যস্ত জীবনে। মনে থেকে যাবে শুধু এই দিনের স্মৃতি, কিছু মুহূর্ত ধরে রাখার জন্যই আজকের ব্লগটা করলাম। হয়তো কোনো দিন অলস বিকেলে এই স্মৃতিটুকু মনে পড়বে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা।